দিয়ে সব রোগ হয় শুরু। মানে আমাদের যে মুখ, এটা আমাদের এই মুখের সাথে সংযোগ আছে কানের, সংযোগ আছে নাকের, সংযোগ আছে চোখের, গাল, ঠোঁট, জিভ, দাঁত, কণ্ঠনালী, পুরো একটা ENT যে সেকশন আছে এটার সম্পূর্ণ কন্ট্রোলটা হয় মুখ থেকে। তাহলে আমাদের মুখটাকে নিরাপদ রাখতে হবে, সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে একটি কচি নিমের ডালা চিবাতে হবে, কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, কচি আম পাতা চিবুতে চিবুতে সকালের ঘুম ভাঙার পরে আমরা ভালোভাবে মুখটাকে পরিষ্কার করব। দরকার হলে একটু কুসুম গরম পানি হইলে খুব ভালো হবে, আর না হচ্ছে প্রথম হাত দিয়ে দাঁতটা মেজে নেব, তারপরে একটু সাদা লবণ কালো লবণ দিয়ে ভালো করে দাঁতটা মাজব, এরপরে আমরা যদি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করি প্রতিদিন না করে, একদিন টুথপেস্ট ব্যবহার করলাম, একদিন দশনচূর্ণ ব্যবহার করলাম গ্রামে যেগুলি করে, একদিন নিমের ডালা ব্যবহার করলাম, একদিন বাবলার ডাল ব্যবহার করলাম, লবঙ্গ ভিজানো পানি যেটা খেলে দাঁতের গোড়া শক্ত হবে এবং দাঁতের মাড়ি শক্ত হবে, দাঁতের গোড়ায় নড়বড়ে শিরশিরে দাঁতগুলো ভালো থাকবে, এবং দাঁত অপারেশন করার জন্য সারা পৃথিবীতে ক্লোভ অয়েল মানে লবঙ্গের তৈল এত বিখ্যাত যে হাজার বছর আগের রেকর্ড এখন ভেঙে ফেলেছে। অতএব আমরা লবঙ্গ ভিজিয়ে একটু পটে রেখে সেই পানিটা ফ্রিজে রেখে প্রতিদিন সকালবেলা ব্যবহার করতে পারি।